দাঁড়ান, এ প্রশ্নটা আপনাকে করছি। আপনার সন্তান সুস্থ তো? সামনে একটা জিনিস যেটাকে বলা হয় সাহস, আমাদের কি সাহস নেই? আছে তো, বাট আমাদের যেটা আছে ওটাকে বলা হয় ডেসপারেট, ডেসপারেট। বাট কারেজ হচ্ছে সেই সাহসটা যে ভয়ের মাঝখানে থেকে বা অনুকূল বা প্রতিকূল পরিবেশ, মানে আমাদের কোনো রকম আয়ত্ত নেই, ওরকম একটা পরিবেশে থেকে সঠিক সময় সঠিক ডিসিশনটাকে নেওয়াটাকে বলা হয় কারেজ। কারেজ মানে কিন্তু দুঃসাহস নয়, কারেজের সঙ্গে কিন্তু সেরেনিটি আর উইজডম দুটো একসঙ্গে আছে। এই যে আপনি যে ওদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, ঠিক আছে, এই যে জ্ঞানটা, এটা আপনি কবে আহরণ করেছেন? আমি আহরণ করেছি আপনার 94। আপনি নেশা কবে ছেড়েছেন? আমি 2014। তো আপনি যখন মানে সেই জ্ঞানগুলো নেবার পরেও আপনি নেশা করে গেছেন, তখন আপনি জ্ঞান পাপি? না, আমার মধ্যে আমি শিক্ষাটা নিয়েছিলাম কিন্তু শিক্ষাটার কোনো মানে অ্যাপ্লিকেশন ছিল না। ছিল না তো তারপরে হঠাৎ করে ওই যে আজকে আপনি যেরকম চিন্তের মানে জিজ্ঞাসা করলেন, রাইট, ওই চিন্তের মানে হয়তো আমি সেদিনকে বুঝতে পারি। ওকে, কিন্তু যেদিন বুঝলেন সেদিন মনে হলো যে না, এবার আমার চরম সময়, আমাকে এটা ছাড়া উচিত। আপনি ছাড়লেন কত সালে? 2014। আর 94 থেকে আপনি এটা পড়াশোনা নিজের থেকেই আপনি পড়াশোনা শুরু করেছেন এটা? ওকে, মানে বিভিন্ন ধরনের বিদেশি বই এবং এগুলো পড়ে, তাই তো? আচ্ছা, দারুণ ব্যাপার, আমিও ভীষণভাবে ইন্টারেস্ট পাচ্ছি। অ্যালকোহলিজ ক্রাইসিস, আমাদের ক্রাইসিস একদমই আলাদা। আমাদের ক্রাইসিস খুব কুইক চলে আসে, মানিটারি ক্রাইসিস, ফিজিক্যাল ক্রাইসিস, হেভি কুইক চলে আসে, উইথড্রয়াল হেভি কুইক চলে আসে, রিলেশনশিপ ক্রাইসিস প্রচণ্ড তাড়াতাড়ি হয়, যেটা অ্যালকোহলিজমের ক্ষেত্রে হয় না। ইজি অ্যাক্সেসেবল অ্যালকোহল, সমাজে অ্যাকসেপ্টেবল, সমাজে সেটা গ্রহণযোগ্যতা রয়েছে, বাট আমাদেরটা কোনো গ্রহণযোগ্যতা নেই এবং সব কিছু হেভি কুইক। অথচ আমরা ভালো থাকতে চাইছি কিন্তু আমাদের আইডেন্টিফিকেশান হচ্ছে না। তখন 1950 ওরা বললো যে তাহলে আমরা এক কাজ করি, যে অ্যালকোহলিজম যেখানটা লেখা আছে ওইখানটার মধ্যে খালি অ্যাডিকশান লিখে দিই। সিম্পলি অ্যালকোহলিজমের মানে হচ্ছে মাদকাসক্তি, অ্যাডিকশান মানে হচ্ছে তাই, যে উই আর পাওয়ারলেস ওভার আওয়ার অ্যাডিকশান, যে আমরা আমাদের নেশা শক্তির উপরে। অ্যালকোহলিজম মানে হচ্ছে নেশা শক্তির উপরে। ওদেরকে দেখে আজকে আমি ভীষণ উৎসাহিত।